এবি নিউজে সকলকে স্বাগত। আমরা চলে এসেছি 6 নম্বর ওয়ার্ডে কংগ্রেস ভবনের সামনে। আমরা আমাদের সাথে পেয়েছি খোকন তালুকদারকে, আমরা কথা বলে নেব এই নিয়ে। দখল না, আমরা এটা পুনরুদ্ধার করেছি। এটা আমাদেরই পার্টি অফিস ছিল, এটা বহু বছরের পার্টি অফিস, কমসে কম 70-80 বছর ধরে এই পার্টি অফিসটা আছে। এটা একসময় মণ্ডল কংগ্রেসের ছিল, তারপরে জাতীয় কংগ্রেসের হয়েছিল, তারপরে ইন্দিরা কংগ্রেসের হয়েছিল। মানে কংগ্রেসের যেই দল রাজ্যে ক্ষমতা থাকে সেই দলেরই এই পার্টি অফিসটা হয়। এবারে 23 মে ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে বলপূর্বক এই অফিসটাকে দখল করা হয়েছিল, আর এই এলাকার মানুষকে, কিছু ছেলেকে বিভ্রান্ত করে বিপদগামী করার একটা চেষ্টা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি দেখে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সারা বাংলার মানুষ যেভাবে সোচ্চার হচ্ছেন, এই 6 নম্বর ওয়ার্ডে এই অঞ্চলের যুবকরাও সেভাবেই প্রতিবাদে মুখর হয়ে রাস্তায় নেমেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে সফল করতে আবার তারা আমাদের তৃণমূল কংগ্রেসের মূল সেতে ফিরে এসছেন। সেই জন্য আমরা এই পার্টি অফিসটাকে আবার পুনরুদ্ধার করতে পেরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কর্মীরা এখানে এসে বসছে। এটা শহরের কেন্দ্রস্থলে আমাদের মূল পার্টি অফিস। আগামী দিন আমাদের এই কর্মসূচি চলবে। আরও না, একটু সময় লাগলো, আমরা সময়টা ইচ্ছা করেই নিয়েছি, কারণ এখানে একটা বড় পুজো হয়, ষোলরপল্লির একটা বড় পুজো হয় এখানে। যারা এই পুজোতে কোনো পলিটিক্স ইনভলভ থাকে না, পরোক্ষে থাকে, প্রত্যক্ষভাবে থাকে না। তো আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, অনেক সিপিএমের কর্মী আছে, বিজেপিরও কিছু কর্মী আছে, তারা সবাই মিলে এই পুজোটা করে। তা আমরা চাইনি যে পুজোর আগে একটা বিতর্কিত কোনো বিষয় হোক যেটাকে কেন্দ্র করে এই যুব সমাজের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। সেজন্য আমরা ওয়েট করেছিলাম যে পুজোর সিজনটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা অফিসটা আমাদের নিজেদের দখলে আবার আমরা পুনরুদ্ধার করে নেব। সেই জন্যই ওয়েট করেছি, তাছাড়া কোনো কারণ নেই। না, তারা তো যায়নি, তাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মনে মমতা বন্দ্যোপাধ্যায়, হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং তারা ঘরে ফিরতে পেরে কাল থেকে খুব শান্তিতে এবং স্বস্তিতে বসবাস করবে বলেছে। বলে নেব যুবনেতা, কাঁচরাপাড়ার যুবনেতা রাজা সরকারের কাছে, শুনে নি তার কি বক্তব্য। এই বিষয়ে আপনার কি মনে হয় যে এই পার্টি অফিসটা যে আবার দখল করা হয়েছে, বা আপনাদের যে যখন ছিল না পুনরুদ্ধার যখন করতে পারেনি, তখন কি মনোভাবনা যদি একটু খুলে বলেন, বা এখন কি মনে হয়? না, মনোভাবনা তো কিছুই না। 23 তারিখের পর সারা বাংলা জুড়ে যে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার থেকে অনেক আমাদের যে সমস্ত দলের পার্টি অফিস ছিল সেইগুলো বিজেপি দখল করেছিল। এইগুলো পার্টি অফিস দখল না, এগুলো সমস্ত পার্টি অফিসগুলো আবার পুনরুদ্ধার হচ্ছে এবং এলাকার সমস্ত কর্মী একত্রিত হয়ে সেই পার্টি অফিসগুলো পুনরুদ্ধার করছে। যারা বাংলাকে সন্ত্রস্ত করছে, অশান্ত করছে, এবং বাংলার বুকে যে একটি রাজনৈতিক দল মানে ভারতবর্ষের মসনদে বসে এনআরসি নামক একটা জিনিস কাঁধে চাপিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষের মানুষকে, এবং যার ফলে আজকে আসামে 19 লক্ষ মানুষ ঘর ছাড়া এবং ত্রিপুরারও প্রচুর মানুষ ঘর ছাড়ার আশঙ্কা করছে। আমি জানি না ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার মধ্যে পড়বে কি না। তাছাড়াও দেখতে পাচ্ছেন কিছুদিন আগের রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ, উনি বলেছেন যে গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়। একটা বিভ্রান্তকর পরিবেশ যেখানে পশু পাখি এইসব নিয়ে রাজনীতি হচ্ছে। আমার মনে হচ্ছে আসামে ডিটেনশন ক্যাম্পে যে 19 লক্ষ মানুষকে রাখা হচ্ছে, ত্রিপুরায় ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, আমরা তৃণমূলের যুবকর্মীরা 21-এর ফলাফলের পরে আমরাও একটা ডিটেনশন ক্যাম্প তৈরি করব। যারা আজকে বাংলার রাজনীতিতে পশু পাখি নিয়ে রাজনীতি করছে, যারা বৈজ্ঞানিক হচ্ছে, যারা চাণক্য হচ্ছে, যারা নিজেকে অনেক বড় রাজনীতিবিদ ভাবছে, আমাদের মনে হচ্ছে যে তাদেরকেও ডিটেনশন ক্যাম্পে রাখার দরকার আছে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে ডিটেনশন ক্যাম্প তৈরি করব এবং তাদেরকে সেখানে রাখার বন্দোবস্ত করব। আগামী দিনে পরিকল্পনা তো অনেক কিছু, সামনেই আমাদের পৌরসভা ইলেকশান আছে, তারপরে বিধানসভা ইলেকশান আছে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষের কথা বলতে হবে।